সীমান্ত পারের সন্ত্রাস মোকাবিলায় আমাদের সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে, বললেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার কলকাতার আইআইএম জোকার 33তম আইএলএস লেকচার সিরিজে বক্তব্য রাখেন তিনি। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, কোভিডের পরবর্তী সময়ে সারা বিশ্বের অর্থনীতির পরিবর্তন ঘটছে, সঙ্গে বদলেছে সন্ত্রাসী চরিত্র। সে কথা মাথায় রেখে আমাদের সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে হবে। একই সঙ্গে কেন্দ্রের বেশ কিছু বিদেশ নীতির কথা উল্লেখ করে সাধারণ মানুষের সুবিধার কথাও তুলে ধরেন জয়শঙ্কর। কলকাতা থেকে তপন নস্করের রিপোর্ট, আজ তাক বাংলা।